কয়েকদিন আগে মণিশঙ্কর জানা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে পতাকা ধরে চ্যালেঞ্জ ছুড়ে দিল বিধায়ক সুশান্ত ঘোষকে। পাল্টা জানিয়েছিল খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ, যেটা আমরা কয়েকদিন আগে টেলিকাস্ট করেছি। যে নাম বারবার উঠে আসছে সেই নাম মণিশঙ্কর জানা। একটা সময়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন, আবার তৃণমূল থেকে বিজেপিতে নাম উঠল। তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মী। বিষয় হলো, মণিশঙ্কর কি হাতের পুতুল? এমনটা নয় তো, কারো ইশারাতে বারবার দল পরিবর্তন করছে। যদিও এর আগের একটি খবরে উমা ঘোষ, যিনি নারী ও শিশু কল্যাণ বিভাগের খানাকুল দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তিনি আমাদের কমেন্ট বক্সে পোস্ট করেছিলেন যে মণিশঙ্কর আবার ফিরে আসবে তৃণমূলের ঘর শূন্য করে। আজকের দিনে দাঁড়িয়ে কথার সঙ্গে মিলে গেল, কে এই মণিশঙ্কর? বিভিন্ন রাজনৈতিক দল তাকেই কেন চাইছে? বাকি কর্মীরা কি মাথা গুনতিতে? প্রশ্ন একাংশের বিজেপির, কেন বারবার দল বদল করছে? উঠছে একাংশের কর্মীদের প্রশ্ন। দেখাবো বিস্তারিত নিউজ অগ্নি পর্দায়। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। এক নম্বর মণ্ডলের কিশোরপুর এক নম্বর পঞ্চায়েতের আমাদের যুব মোর্চার সাধারণ সম্পাদক ছিল সেই সময় লড়াকু কার্যকর্তা, ইয়াং ছেলে, বহু অত্যাচারিত তৃণমূল কংগ্রেসের হাতে। সেই মণিশঙ্কর জানা, যাকে তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে ভয় দেখিয়ে, পরিবারকে ভয় দেখিয়ে বিজেপিতে জয়েন করিয়ে আমাদের পার্টির ক্ষমতাকে খর্ব করার চেষ্টা করেছিল, এবং ওই মণ্ডলের সাধারণ সম্পাদক সৌম্য জানা তার সঙ্গে ছিল, তাকেও ভয় দেখিয়ে। তাদের সঙ্গে আরও পাঁচ সাতজন ছিল, তারা আজকে আসেনি, তারা ওদের সঙ্গেই আছে, তারাও জয়েন করবে। তো সেই দুজন মণিশঙ্কর জানা এবং সৌম্য জানা দুজন আবার পুনরায় তাদের পরিবার যেটা ছিল সেই বিজেপি পরিবারে যোগদান করছে, পুনরায় ব্যাক করছে। তৃণমূল কংগ্রেসের ভয় ভীতি যে সৃষ্টি করেছিল সেটাকে উপেক্ষা করে আমরা আজকে আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে এখানে আমাদের প্রদেশের সহসভাপতি, আমাদের বিষ্ণুপুরের লোকপ্রিয় সাংসদ, প্রাক্তন যুব মোর্চার রাজ্য সভাপতি মাননীয় সৌমিত্র দা উপস্থিতিতে, খানাকুলের সম্মানীয় বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে, আমাদের ডিস্ট্রিক্ট ইনচার্জ সভাপতি সম্মানীয় বিধায়ক, আমাদের দিবাকরদার উপস্থিতিতে, মণ্ডল সভাপতি সুদীপ বেড়া, নির্মল মান্না উপস্থিতিতে মণিশঙ্কর জানা পুনরায় বিজেপিতে যোগদান করছে। তাই আমি খানাকুলের সম্মানীয় বিধায়ককে বলে সৌমিত্র দাকে বলবো হাতে পতাকা তুলে দেওয়ার জন্য। আজকে ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাইকে স্বাগত। সন্দেশকালীন যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় সনাতনী সমস্ত রাজনৈতিক নেতারা ভারতীয় জনতা পার্টিতে আসবেন। আমার মনে হয় কোনো সনাতনী রাজনৈতিক নেতারা তৃণমূল কংগ্রেস করা উচিত না। আগামীকাল এই আরামবাগে আমাদের আরামবাগের জেলা সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্বে এবং বিধায়ক সুশান্ত সভার নেতৃত্বে আমাদের এখানে একটি বড় সভা হচ্ছে, এবং আপনাদের সবাইকে বলবো, আরামবাগের সমস্ত সনাতনী হিন্দু নেতাদেরকে বলবো, আসুন আগামীকাল আপনারা নরেন্দ্র মোদীর সভায় অংশগ্রহণ করুন, এবং এখানে মানুষের স্বাগত দেখে, মানুষের প্রতি নরেন্দ্র মোদী সরকার যে কি কাজ করেছে তার ডাইরেক্ট তার কাছ থেকে শোনার পর ভারতীয় জনতা পার্টিতে আহ্বান করবো আপনাদের সকলকে। নমস্কার। একটা কথা বলতে ভুলে গেছি, এদের সঙ্গে আরেকজন আছে, আমি নাম বলতে ভুলে গেছি, তৃণমূল কংগ্রেস করতো, যুব মোর্চার দায়িত্বে ছিল তৃণমূল কংগ্রেসের, নাম সঞ্জয় বেজ, ও আজকে বিজেপিতে যোগদান করতো।